পয়লা অক্টোবর থেকে উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান পদে আর থাকছেন না সুগত মার্জিত। বুধবার শিক্ষামন্ত্রীর কাছে আচমকাই ইস্তফাপত্র পেশ করলেন সুগত, তা গৃহীত হয়েছে সঙ্গে সঙ্গে। কাজের চাপে যে সুগতর পদত্যাগ তা স্পষ্ট করেছেন শিক্ষামন্ত্রী। ওনার কিছু ব্যস্ততার পরিমাণ বেড়ে গেছে এবং ওনার অন্যান্য অনেক প্রফেশনাল আরও বিষয় আছে, সেন্টারে কাজ আছে, ওনার গবেষণার কাজ আছে। কেবলমাত্র উচ্চশিক্ষা সংসদের যে চেয়ারম্যানশিপ, সেখান থেকে তিনি অব্যাহতি আমার কাছে চেয়েছেন। এই চিঠি আমরা গ্রহণ করছি। আর সুগত নিজের বক্তব্য, গবেষণা, সঙ্গীত চর্চা সহ একাধিক কাজের চাপেই দীর্ঘদিনের ভাবনার বাস্তবায়ন তাঁর ইস্তফা। কোনো বিষয়ে কখনো আমার সঙ্গে এদের কোনো রকম মতবিরোধের জায়গা আসেনি। আমি ওই যে বিরাট রিসার্চ প্রোগ্রামটা এখন রান করি, সেটা অ্যাকচুয়ালি কারোর ফুল টাইম অকুপেশন হওয়া উচিত, কিন্তু আমি দুটো ফুল টাইম অকুপেশন আমি এবং শরীরের চাপও আমি নিতে পারছি না। বিশেষ করে এই জন্যই আমি অনেকদিন ধরে আমাদের বলছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে এখন এটা করা যাবে না, নাহলে প্রতিষ্ঠানটি এফেক্টেড হয়ে যাবে। কিন্তু কেন পদত্যাগ সুগতর, তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। শিক্ষা মহলের একাংশের বক্তব্য, প্রেসিডেন্সির উপাচার্য মালবিকার সরকারের মেয়াদ বৃদ্ধি নিয়ে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছিলেন শিক্ষাবিদরা। মালবিকার বদলে নয়া উপাচার্য নিয়োগের পক্ষে ছিলেন সুগত, যে বিরোধ পৌঁছেছিল মুখ্যমন্ত্রী পর্যন্ত। মুখ্যমন্ত্রীর স্বপ্ন প্রকল্প যে তার মূল অগ্রাধিকার নয়, এদিনও জানিয়ে দিয়েছেন সুগত। এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান যদি সারাদিন প্রেসিডেন্সি নিয়ে চিন্তা করে, প্রেসিডেন্সির জন্য, তাহলে সাম্রাজ্যটা চলবে কি করে? সুতরাং ওটা আমাদের কোনো ব্যাপারই নয়। আর দ্বিতীয়ত হচ্ছে সরকার না, আমার প্রেসিডেন্সি ওয়াজ নেভার প্রায়োরিটি, আমার কাছে রাজ্য প্রায়োরিটি। এই মতানৈক্যের প্রেক্ষিতেই কি শিক্ষামন্ত্রীকে পাশে বসিয়ে ইস্তফার সিদ্ধান্ত, যাতে ভুল বার্তা না যায়? প্রশ্ন উঠছে, কাজের চাপই যদি ইস্তফার কারণ হয়, তাহলে একাধিক সরকারি কমিটিতে কিভাবে সময় দেবেন সুগত? ইস্তফা দেওয়া ও তা গৃহীত হওয়ার মধ্যে সামান্য সময়ের ফারাক প্রশ্ন তুলেছে। তাহলে কি সিদ্ধান্ত পূর্ব নির্ধারিত ছিল, আগে ভাগেই তা জানত সরকার, নাকি সরকারেরই নির্দেশ? তবে পদত্যাগ গৃহীত হলেও আগামী দিনে শিক্ষাবিদ হিসেবে সরকারি কমিটিতে থাকবেন সুগত। সংসদ চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন ভাইস চেয়ারম্যান অভিজিৎ চক্রবর্তী। সুগত বর্তমানে কেন্দ্রীয় সরকারের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তার সঙ্গে উচ্চশিক্ষার সংসদ চেয়ারম্যান, রাজ্য পরিকল্পনা পর্ষদ, স্বাস্থ্য বিষয়ক টাস্ক ফোর্স সহ একাধিক সংস্থার সদস্য। তার সঙ্গে তার গবেষণা, পড়াশোনা, সঙ্গীত চর্চা, এত কিছুর মধ্যে শুধুই সংসদ ত্যাগ কেন? সেই প্রশ্নই ইস্তফা জল্পনাকে তুঙ্গে তুলেছে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।